আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হচ্ছে নারকেলের দুধ দেখুন প্রথমে আমি নারকেলটাকে কুড়ি একটা বাটিতে নিয়েছি এবার আমি এতে একদম টাটকা গরম পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিব ফুটন্ত গরম পানিটা দিলে যে উপকারটা হয় সেটা হচ্ছে তাড়াতাড়ি নারকেলের যে গায়ে যে চর্বিটা লেগে থাকে তেল তেল ভাব থাকে ওই তেল তেলের ভাবটা চলে যাবে এবং সহজেই নারকেল থেকে দুধটা বের হয়ে যাবে অনেকেই মনে করেন যে নারকেলের দুধ বের করার আগে নারকেলটাকে বাড় বাড়তে হবে হয়তো ব্লেন্ড করতে হবে অনেক ঝামেলা কিন্তু কোনো ঝামেলা নেই দেখুন খুব সহজে নারকেল থেকে আমি দুধটা বের করে নিব একদমই ফুটন্ত পানি দিয়ে আমি এটাকে এক মিনিটের মতো এরকম নেড়ে চেড়ে দিব সবগুলা নারকেল থেকে যাতে তেল তেলে ভাবটা চলে যায় খুব সহজে এবং দুই মিনিটে নারকেল দুধটা আমি বের করে নিচ্ছি কোনো কাজ করতে গেলে হুট করে নারকেল দুধ বের করা যায় না অনেক ঝামেলা করতে হয় দেখুন আমি একটা বাটি নিলাম এতে আমি একটা চায়ের ছাঁকনি বসিয়ে দিলাম এবার আমি গরম পানিতে বিজানা নারকেলগুলা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটা চামচ দিয়ে চেপে চেপে দুধটা বের করে নিচ্ছি দেখুন ভালো করে চেপে চেপে বের করতে হবে যেহেতু আমি ফুটন্ত পানি দিয়েছি সেহেতু কোনো নারকেলে কোনো দুধটা অবশিষ্ট থাকার কোনো চান্সই নেই আর এটাকে গরম থাকা অবস্থায় কিন্তু নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার ওই যে তেলটা বসে যেতে পারে দেখুন একদমই টাটকা দুধ বের হয়ে যাচ্ছে নারকেল থেকে এভাবে চেপে চেপে সবগুলো নারকেল থেকে আপনারা দুধটা তৈরি করবেন দেখুন হয়ে গেছে একদম ঘন দুধ বের হয়েছে দেখেছেন আপনারা এভাবে